Hello everyone, Assalamualaikum, welcome back to my channel. আজকে আমি আপনাদের ভিন্ন স্টাইলে মুরগির মাংস রান্না করে দেখাবো। গতানুগতিক একই ধরনের রান্না না করে রান্নার মধ্যে যদি একটু ভিন্নতা আনি তাতে দোষের কি আছে? আর সেই রান্নাটা যদি খেতে অনেক টেস্টি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সো গাইজ, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। চিকেনের এই রেসিপিটি করার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে রেগুলার পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। এই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া অল্প একটু, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, আর অল্প একটু জিরা বাটা দিয়ে দিলাম। 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা ম্যারিনেট করে 10 মিনিটের জন্য সাইডেই রেখে দিব। চিকেনের এই রেসিপিতে আমি টমেটো ব্যবহার করব। এই জন্য 2টা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখন জাস্ট এটাকে একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে একদম মিহি পেস্ট করার দরকার নেই, ঠিক এই পর্যায়ে থাকবে এটা। তো চুলায় একটা হাঁড়ি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এলাচ, দারুচিনি, তেজপাতা আর লং। মশলাগুলোকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ 1/4 কাপের মতো। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। পেঁয়াজটা ভাজার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 4টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু পাপরিকা পাউডারটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই টমেটো। টমেটো দিয়ে আরও 1 মিনিটের মতো এই মশলা টমেটোটাকে কষিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। তো মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিই। এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় কিছু মশলা ব্যবহার করা হয়েছে, তো পরে মশলা দেওয়ার সময় ওইটা অ্যাডজাস্ট করে দিতে হবে। চিকেনটা কষানোর জন্য কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না, এটা থেকেই পানি উঠে যাবে। তবে চুলার জালটা লোতে রেখে এটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম আর পোস্তদানা বাটা। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর 2 চা চামচ পোস্তদানা আগে থেকেই বেটে রেখেছিলাম। তো সেই বাদাম বাটা আর পোস্তদানা বাটাটা দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচের মতো। নেড়ে চেড়ে বাদাম আর পোস্তদানা বাটাটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 2 ধরনের বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো 1 ধরনের বাদাম ব্যবহার করতে পারেন, তবে পোস্তদানাটা বাদ দিবেন না। তো চুলার জালটা লোতে রেখে চিকেনটাকে আরও 15 মিনিট কষিয়ে নিব আর নেড়ে চেড়ে দিব। চিকেনটা কষানোর এই পর্যায়ে নিচে তেল উঠে যাবে আর মশলা চিকেনের গায়ে লেগে থাকবে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। অনেক বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ চিকেনটা কিন্তু আমি প্রায় 50-60%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। এখন চুলার জালটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে এটাকে জাল করে নিতে হবে, চিকেনটা পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে টমেটো পেস্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু টমেটো কুচি করেও এখানে ব্যবহার করতে পারেন। তো নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম। তো এখন চিকেনটা সেদ্ধ না হওয়া পর্যন্ত ওয়েট করছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আরও 15 মিনিট জাল করে নেয়ার পর এটার ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে।
এক পিস মাংস তুলে চেক করে দেখলাম যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আর ঝাল লবণটাও টেস্ট করে দেখলাম যে সব কিছু ঠিক আছে। এখন চুলার জালটা বাড়িয়ে দিয়ে এটার ঝোলটা শুকিয়ে নিব। তেজপাতাগুলো তুলে নিচ্ছি। চিকেনের এই রেসিপিতে ঝোল থাকে না, গ্রেভি টাইপের থাকলেই ভালো লাগে, তবে আপনারা চাইলে ঝোল রাখতে পারেন অল্প একটু। এই পর্যায়ে ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, অথবা হাঁড়িটা একটু এভাবে ঝাঁকিয়ে দিতে হবে, তা না হলে মশলাটা হাঁড়ির নিচে লেগে যাবে। মাংস রান্নাটা হয়ে গেছে, তো এখন চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি। সো গাইজ, আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে প্রেস করে রাখুন। যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।